চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বনগাঁ হাসপাতালে। ঘটনার প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতার আত্মীয়রা। তাদেরকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বনগাঁ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় হাসপাতালে এসে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। এ বিষয়ে হাসপাতাল সুপারের কাছে মৌখিক অভিযোগ জানানো হলেও লিখিত কোনো অভিযোগ জানানো হয়নি বলেই জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। বনগাঁ থানার রাউতাড়া গ্রামের বাসিন্দা সাধনা মণ্ডলকে প্রসব যন্ত্রণার কারণে শনিবার বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। রাত 9টা নাগাদ সিজার করবার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সাধনা দেবী। অজ্ঞানের ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে অবস্থার অবনতি হতে থাকে। তৎক্ষণাৎ তাকে HDU-তে স্থানান্তরিত করা হলেও তাকে বাঁচানো যায়নি। যদিও মৃতার আত্মীয়দের দাবি, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে সাধনার। ভর্তি করার পরে যখন রাত 12টা বাজে, আমি বলছি বেরোচ্ছে না কেন, বেরোচ্ছে না কেন, তারপর দেখি রাত 12টা বাজে, তখনই তোমার মেয়ের কি অ্যালার্জি ছিল? আমি বলছি হ্যাঁ, আমার মেয়ের অ্যালার্জি আছে। তাহলে অ্যালার্জি ছিল, তা তখনই খিচুনি উঠে গেছে। আমার মেয়ে কি বলবে বলে বলতে যাচ্ছে, বলতে পারছে না। ভিতরে না চলে গেল, ভিতরে কি করলো জানি। তাহলে ওরা বলছে আমরা ইঞ্জেকশন দিইনি, বলছি ইঞ্জেকশন দেবো বলে ওই যে অ্যাসিড নাকি দেয়, বলছে ওই দিছি, দিয়ে দিলি পারে এই যে মিথ্যে কথা। আমি ডাক্তারের হাতে সিরিঞ্জ দেখেছি যেটা ইঞ্জেকশন দেয়, ওর হাতে খালি সিরিঞ্জ, খালি। ওই কলটি আমার মানিক বলে মা এক এক সিরিঞ্জ করি ওই গরম ভ্যাকসিন দেয়। ও যখন এই করে ও দুবার দুবার অপশন নেই, বাচ্চা মা দুটোই একসঙ্গে মিলেছিল। পরে মনে হয় সকালে ছিলাম বের করেছি। এ বিষয়ে হাসপাতাল সুপার ডাক্তার কৌশিক ঢল ফোনে জানান, যদি চিকিৎসায় গাফিলতি থাকে তা তদন্ত করে দেখা হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃতার অ্যালার্জির সমস্যা ছিল, তা আগে থেকে জানানো হয়নি। এমনকি মৃতার কোভিড পজিটিভ ছিল বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতার স্বামী বনগাঁ হাসপাতালেরই অস্থায়ী কর্মী। এদিন মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতার পরিবারের অভিযোগ, মৃতদেহ আনতে গেলে তাদের ওপর চড়াও হয় বহিরাগত কিছু দুষ্কৃতি। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ওই দুষ্কৃতিদের ডেকে এনেছে। সুব্রত মণ্ডল ডক্টর গাইনোলজিস্ট, উনি 9টার সময় টাইম দেয় সিজার করার জন্য, কিন্তু উনি সিজারের জন্য রেডি ছিল ওয়ার্ডে, এই ওটিতে। অ্যানেস্থেসিয়া যে ডক্টরবাবু ছিলেন, উনি 9টা থেকে সুব্রত মণ্ডল স্যার ওয়েট করেছে ওনার জন্যে, উনি 11:30টার সময় এসে পৌঁছেছে ওটিতে। বাইরে কোথাও বিজনেস করছিলেন উনি। অজ্ঞানের যে ডাক্তারবাবু, উনি যে ইঞ্জেকশনটা করেছে ওটা ভুল ইঞ্জেকশনের কারণেই ইঞ্জেকশনটা দেওয়ার 1 মিনিটের ভিতর সারা শরীর ফুলে যায় এবং খিচুনি শুরু হয় পেশেন্টের। হ্যাঁ, আমি ওটির ভিতরে ছিলাম, আমি হসপিটালের স্টাফ। অ্যানেস্থেসিয়া যে ডাক্তারবাবু ছিলেন, টোটালটাই ওনার গাফিলতিতেই হয়েছে। পুলিশি হস্তক্ষেপে মৃতদেহ বাড়িতে নিয়ে যায় মৃতার পরিবারের লোকেরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।